হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা সকাল 5টায় সোনাপুর থেকে জলপাইগুড়ি চলে এসেছি, কেননা আমার বর এখানে কাজ করে, সেজন্য আমরা এখানে ভাড়া থাকি। তো এসে দেখি আমার বিছানাটা সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে, তো আমি একটু শুয়ে উঠে তারপরে এই বিছানাটা ঘরটা গোছাচ্ছি। তো চলো আমরা ভিডিওটা আমরা দেখতে থাকি। তো এই যে আমার ঘর গোছানো প্রায় শেষের দিকে হয়ে এসছে। এই নিয়ে আমার সম্পর্কে ভাস্তি হয়, মানে আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই দিদি নেই, একদম খেতেই যান না, মরা নেই, একদম খাওয়ার সময় খুব প্রবলেম হয়, ওর মা এখানে ওখানে ঘুরতে হয়, তো খাওয়ার জন্য আমার রুমে নিয়ে এসেছে, তবুও খাওয়াতে পারছে না, খুব দুষ্টু। এখানে খেলবে, ওই যে খেলা পেজ করা হয়েছে, ওখানে নাচা হচ্ছে, আর ওরা সাবস্ক্রাইব বাড়াতে যাচ্ছে, ওরা নতুন চ্যানেল ক্রিয়েট করছে। তো ওই যে এখন ওরা সাবস্ক্রাইব করার জন্য বলবে, পাশের রুমে ছেলেগুলো আছে, কলেজের ছেলেগুলো। হ্যাঁ, এই মহিলাটা সারাক্ষণ নিচে থাকে, জানি না নাচের মধ্যে কি আছে। এখানে শুটিং চলতেই আছে, চলতেই আছে, শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই, বারবার ভুলই হচ্ছে, খালি বারবার ভুলই হচ্ছে।
তো প্রপোজ ফাইনালি হয়েই গেল, তবুও মনে হয় ভুল হয়ে গেল। তো চলো দেখি কি হয় লাস্টে। তো গাইজ, এনাদের 1 ঘন্টা থেকে শুটিং চলছিল, কিন্তু এরা কমপ্লিট করতে পারছিল না। আমি এদের শুটিং দেখতে দেখতে আমার চোখও হাঁপিয়ে গেছে, আমিও হাঁপিয়ে গেছি আর দেখতে পারছি না। তো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বা